অন্যান্য বছরের নিয়ে এবারও ঈদের রাতে মহফিলে হামদ নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজন করলো কাচার সুন্নি ফাউন্ডেশন। মহফিল মাতালেন রাজস্থানের জয়পুর থেকে আগত ভারত বিখ্যাত নাথখা ইমরান বারকাতি। তিনি একের পর এক নাত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। এদিন মহফিলের শুরুতে মৌলানা আলহাজ মাবরুর রহমান বড়বইয়ার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ফাউন্ডেশনের এক সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ফাউন্ডেশনের নিজস্ব জায়গায় চারতলা বিশিষ্ট একটি মাল্টিপারপাস সেন্টার নির্মাণ করার সিদ্ধান্ত। 4000 স্কোয়ার ফিটের একটি বিল্ডিং নির্মাণ করা হবে। এতে থাকবে একটি স্টাডি সেন্টার, গেস্ট হাউস বা মুসাফিরখানা, কমিউনিটি হল, লাইব্রেরি, কাচা সুন্নি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় ও আহলে সুন্নাতুল জামাতের কার্যালয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ফাউন্ডেশনের কর্মকর্তারা সবার সহযোগিতা ও সাহায্য কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন সুনায় বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া, মৌলানা ইয়ামিন, মৌলানা সাবির আহমেদ চৌধুরী, মৌলানা আব্দুল বাসিত চৌধুরী, ফাউন্ডেশনের উপদেষ্টা মৌলানা জিয়াউদ্দিন চৌধুরী হাফিজ, মৌলানা শাকির আহমেদ মজুমদার, ফাউন্ডেশনের 2 সহসভাপতি আনোয়ার হোসেন মজুমদার ও ফখরুল ইসলাম বড়বইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি নুরুল হক মজুমদার, সম্পাদক আয়ুবউদ্দিন লস্কর প্রমুখ। এই মহফিলে অঞ্চলের 20 জন হজযাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। শিলচর থেকে বরাক তরঙ্গের রিপোর্ট। Nabi, 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 Nab